হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি। দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন, কোরআনে কারিম বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন, খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন, খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা, এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনীসমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া, এটাই হলো সবচাইতে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়, আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। শিউরি পারভীন জানতে চান সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক জিপিএস ফান্ডে কেটে নেওয়া টাকার সুদ তার জন্য কতটুকু জায়েজ। সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক যে স্যালারির যে অংশটুকু কেটে নেওয়া হয় তার মধ্যে যেটুকু সুদ দেওয়া হয়, সরকার সুদ বলেই দিয়ে দেয়, সে অংশটুকু মূলত সুদ নয়, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না। এর কারণ হলো যে আপনি স্বেচ্ছা সেটা কাটাচ্ছেন না এবং টাকার মালিকও আপনি হচ্ছেন না, আপনি নিজের টাকা দিলেন এবং তার টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নিলেন হারাম পদ্ধতিতে, সেটা সুদ। কিন্তু এখানে আপনি টাকার মালিকই হন নাই, তার আগেই আপনার কে দেওয়ার আগেই গভর্নমেন্ট সেটা কেটে রেখে দিয়েছে, তার সাথে অতিরিক্ত যোগ করে দিয়েছে, এটা সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। এ ব্যাখ্যা বাংলাদেশের প্রতিষ্ঠিত সব ওলামায়ে কেরামের মধ্য থেকে অন্যতম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি মনসুরুল হক এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনারা আর অনেক ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। অতএব এটার উপর আমরা আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ বিনিল্লাহ। তবে হ্যাঁ, অতিরিক্ত যে অংশটুকু আপনি স্বেচ্ছায় কাটিয়েছেন, যেটা আপনাকে গভর্নমেন্ট বাধ্য করেনি, সেটার কারণে কিন্তু সুদের গুণা হবে এবং সেটা সুদের মধ্যে পড়বে অতিরিক্ত যেটা দেওয়া হয় সেটার জন্য।